হ্যালো ফ্রেন্ডস, লাইনিয়া চ্যানেললৈ আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। আশা করছো আপোনালোক সকলোৱে ভালে আছে, ময়ো ভালে আছো। আজি মই আপোনালোকৰ বাবে গণতন্ত্র দিবসৰ এখন ভাষণ লৈ আহিছো। বলক তেন্তে দেরি নকৰাকৈ আজি ভিডিওটোলৈ আগবাঢ়ো। নমস্কার সন্মানীয় আজিৰ সভাৰ সভাপতি মহোদয়, শ্রদ্ধাৰ শিক্ষাগুৰুসকল, আমন্ত্রিত অতিথিবৃন্দ আৰু মোৰ মৰমৰ বন্ধু বান্ধৱীসকল, পোনপ্ৰথমে সকলোকে গণতন্ত্র দিবসৰ বহুত বহুত শুভকামনা জনালো। আপোনালোক সকলোৱে জানে যে আজি আমি ইয়াত সমবেত হৈছো আমাৰ দেশৰ গণৰাজ্য দিৱস উদযাপন কৰিবলৈ। পোনপ্ৰথমে আপোনালোক সকলোলৈ ভাৰতৰ 75তম গণৰাজ্য দিৱসৰ অশেষ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। আজিৰ দিনটোতে আমাৰ দেশ ভাৰতৰ সংবিধান কাৰ্যকৰী হৈছিল। 1950 চনৰ 26 জানুৱাৰীৰ পৰা ভাৰতীয় সংবিধান বলবৎ হয় আৰু সেইদিনাৰ পৰাই দেশত এই দিৱস অতি উৎসাহেৰে পালন কৰা হয়। গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের ইতিহাস বহু মহান নেতা বিপ্লবীর কাহিনীরে ভরা, যখন দেশের সংবিধানের ভেটি স্থাপন করেছিল ডক্টর ভীমরাও আম্বেদকরে। দেশ এখন চলাবলে বিভিন্ন আইন নীতি নিয়মের প্রয়োজন হয়। তার 1947 চনের 28 আগস্ট তারিখে ডক্টর বি আর আম্বেদকরক অধ্যক্ষ পাতি এখন খসড়া কমিটি গঠন করে আর সংবিধান লিখার দায়িত্ব অর্পণ করে। প্রায় 2 বছৰ 11 মাহ 18 দিন কঠোর পরিশ্রমের পিছত পৃথিবীর আটাইতকৈ দীঘল সংবিধান লিখি উলিয়াইছিল। তারপর 1950 চনের 26 জানুয়ারি তারিখে দেশজুড়ি এই সংবিধান গৃহীত করা হয়। তারপর 26 জানুয়ারি তারিখটি সমগ্র দেশত গণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়। গণতন্ত্র দিবসৰ মুখ্য সমারোহ দিল্লীর লগতে রাজ্যসমূহতো উলহ মালহেৰে উদযাপন করা হয়। এই দিবস উদযাপনের জড়িয়ে ভারতের স্বাধীনতার কারণে প্রাণ আহুতি দিয়া ব্যক্তিসকলক স্মরণ করা হয়। কেবল এইখিনিয়ে নহয়, দেশের নাগরিক হিসাবে আমার কিছু দায়িত্ব আর কর্তব্য আছে। আমি আমার দায়িত্ব আর কর্তব্য পালন করে আমার দেশের নাম বিশ্বের ভিতর উজ্বলাই তুলব লাগিব। শেষত পুনর্বার সকলকে গণরাজ্য দিবসের বহুত বহুত শুভেচ্ছা জানাই মই মোর চমু বক্তব্য সামৰণি মাৰিলো। জয় হিন্দ। আজির ভিডিওটি ইমানে। আজির ভিডিওটি চাই কেনে পালে কমেন্টত জানাব, আর যদি ভাল পালে তেন্তে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব। আজির কারণে ইমানে, আকৌ নেক্সট ভিডিওত লগ পাম, বাই।